मानिक भैर का साथ मानिक भैर नहीं মানুষের কি চেহারা দেখে বিবেচনা করবেন আমার বলা আছে সবকিছু একটা চাকরির ব্যবস্থা করবে উনি বগুড়া থেকে এসেছেন উনি যে কাজগুলো পারেন সেগুলো নিয়ে আমাদের একজন অফিস সহকারী হিসেবে তাকে রাখা যায় কিনা আমি কথা বলেছি আপনি একটু বিগ বসের কাছে নিয়ে যাবেন হ্যাঁ আপনার দায়িত্ব হলো জাস্ট নিয়ে যাওয়া ঠিক আছে আর ওকে চাটা দেন স্যার আসবো স্যার মানিক স্যারের সাথে কথা হয়েছে আপনার আসতে বলছেন আসেন এই তুমি যাও আসসালামু আলাইকুম কি নাম তোমার আলম বগুড়া কি করতে তুমি বগুড়া আমি কেসে কাজ করতাম এই অফিসে কি কাজ চাও তুমি স্যার এখানে অফিসে আপনি যে কাজ দেবেন আমি সেটাই করব এখানে কি কাজ করতে চাও তুমি এই ধরনের অফিস সহকারে এরকম কাজ দিলে আমার সমস্যা নেই তোমাকে পাঠিয়েছি কে বলো তো মানিক ভাইয়ের সাথে কথা হয়েছিল অনেক আগে তারপরে আমি আজকে ঢাকা শহরে এসে আসলে মানিক ভাইয়ের সাথে দেখা করে আপনার কথা বলল মানিক ভাই একটু বাইরে গেছে মানিক সাহেবের কোনো কাজ করবো নাই যত সব পাগল ছাগল দেখে আমাদের কাছে পাঠিয়েছে তোমার যা চেহারা সুরত যা পোশাক আশাক এই সব চেহারা নিয়ে তুমি কি কাজ করবে ঢাকা শহরে স্যার আপনি এটা আমাকে চাকরি দিলে ওই টাকাটা বেতন পেলে ভালো ভালো পোশাক কিনে নেবো স্যার যে তোমার শরীর থেকে এখনো গ্রামে গন্ধ বের হয়নি তোমাদের মতো মানুষ চেহারা সুরত দেখেছো কখনো হয় নাই এই চেহারা নিয়ে ঢাকা শহরে আসছো কাজ করা যাবে না আমাদের অফিসে কাজ নাই যাও স্যার একটু দেখুন না স্যার আপনি একটা চাকরি দিলে আমার বউ বাচ্চা দুই বেলা ডাল ভাত খেতে পারবে স্যার আরে তোমার বউ বাচ্চা কি হবে না হবে সেটা আমাদের ভাবনার বিষয় হ্যাঁ যাও 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 তুমি বেরো যাও এই গেলি এই তোরে না যাইতে বলতেছি যা স্টপ ইয়ার মাউথ আপনি মানুষকে মানুষ মনে করেন না তুই করে কথা বলেন না আমি কি হ্যাঁ তুই করে কথা বলেন আজকে আপনি বড় বড় কথা বলেন এই খাবার করতে গিয়ে আছে আজকে আমরা কৃষকরা গরিব মানুষেরা আমরা খেটে খাবার কাম করে দেখে আপনি তাই ঢাকা শহরে খাবার পান সব লোকজন অফিসে অফিসটাকে নোংরা করে আমার জামাটাই নোংরা করে ফেলেছে এদেরকে কেন অফিসে ঢুকতে দাও তুমি একটু
নাম তোমার? আমার নাম আলো। মা রে মা, তুই আমার কথা শুনতে পারছিস মা? মা রে, তাহলে তুই বুলবুলি কথা শুনতে পেয়েছিস মা? মা রে, সবাই আমাকে নিয়ে করুণা করে মা, সবাই ঘৃণা করে, কেউ ভালোবাসে মা, কেউ না। মা রে, তুই যখন দেখেছিলি আমার মতো একটা কুচ্ছিত ছেলে তিয়ারাকে জন্ম দিলে মা, তখন কেন তুই আমারে মেরে ফেলতি না মা? তুই কেন মেরে ফেললি না? তুই কেন বল মা? মা রে, তো ঠিক আছে আলোক, তোমার অভিনয় অত্যন্ত চমৎকার। আর হচ্ছে যেহেতু তুমি দুঃখের অভিনয় ভালোবাসো এবং মাকে নিয়ে অভিনয় করলে, তো এই জায়গাটা কিন্তু তোমার আরো গভীর থেকে তোমার আবেগটা আসা দরকার ছিল। ঠিক আছে, আমি তোমাকে এ প্লাস দিচ্ছি। তুমি তো মাল্টি স্কিলড, তুমি একই সঙ্গে রোমান্টিক অভিনয় পছন্দ করো, আবার দুঃখের অভিনয়ও করো, আবার গানও গাও, তোমার তো মানে গুণের অভাব নেই। সুতরাং তোমাকে আমরা পারলে তো বিশ্ব অভিনেতাই ঘোষণা করে দিতাম। যা হোক, আমরা তোমাকে চ্যাম্পিয়ন অভিনেতা হিসেবে ঘোষণা করলাম। ভালো আছেন? আসেন একটা সেলফি তুলি। আমার সাথে সেলফি তুললে গন্ডা বাড়াবে না? বুঝলাম না ভাই। বুঝলেন না? মনে করে আজ থেকে দুই বছর আগে আপনার অফিসে আমি একটা চাকরির জন্য যখন যাই, আপনি আমাকে কি বলে ফেলেন? তোর মতো করে লোক গাঁওয়ার থেকে গন্ডা বেড়ায়, কৃষি কাজ করিস, তুই আমার অফিসে কী চাকরি করবি, তুই টাকা মুখো যা আসছি আপনি তাই বলছেন। আর আজকে আপনি আমার সাথে সেলফি তুলতে ফেলে আমার কি গন্ডা লাগবে না? আপনার মোবাইল তো গন্ডা বাড়াবে। আমি একটা মানুষ, কিন্তু আপনার মতো মানুষ নয় যে আপনি সব কিছু সব মনে রাখবেন। আমি সব ভুলে গেছি। ঠিক আছে, আসেন।